আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরা এখন কিছুটা ভালোই আছি। এখন বাজে হচ্ছে সকাল 6:30, তো এখন কেউ উঠেনি, তো আমি উঠে আগে ব্রাশটা করে নিলাম। ব্রাশ করতে করতে এইদিকে মুরগি দেখো, আমাদের এটা ছিল মুরগির খোপড়া, বানাইছে নতুন, তো এখানে এখন মুরগি রাখি। যে মুরগিটা ছিল তো ওটা আমি আগে প্রথমে ছেড়ে দিলাম। আমি জীবনে যে কাজটা কোনোদিনও করিনি আজকে সেটা করলাম আর কি। তো তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে, তো তোমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই যে দেখো সকালবেলা সূর্যের আলোটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো সকালবেলা উঠে আমি ওই যে করছি কি গাছগুলোতে পানি দিচ্ছি, ওই যে সুপারি গাছ লাগাইছে, সুপারি গাছগুলো নতুন আর কি, দুইটা সুপারি গাছ লাগাইছে, ওই দুইটা সুপারি গাছে পানি দিচ্ছি। তারপরে আবার ফুল গাছ আছে, তারপরে কুমড়ো গাছ আছে, সব গাছেতে পানি দেব। দুই দিন ভিডিও না দেওয়ায় কিন্তু এই দুই দিনে অনেক কিছু হয়ে গেছে। আমার শ্বশুরমশাইয়ের চোখের যে ব্যান্ডেজটা সেটা খুলে দেওয়া হয়েছে। তারপরে আমার ননদও কিন্তু বাড়ি চলে গেছে কালকে, আল্লাহর রহমতে আমার শ্বশুরমশাই এখন ভালোই আছে। ব্যান্ডেজ খোলার পর হচ্ছে একটা কালো চশমা দিয়েছে, ওইটা লাগাতে বলছে, তো ওটা দিয়ে বেরোয়। তো উনি ওই রোদের আলো চোখে লাগানোর বারণ করেছে, তো চশমাটা সারা দিন রাত দিতেই হবে, সূর্যের আলো বা হচ্ছে লাইটের আলো যদি না পড়ে সেই জন্য। আর ড্রপ দিয়েছে দুটো, তারপরে হচ্ছে ব্যথার ওষুধ দিয়েছে দুটো, বেশি ওষুধ ছিল না, ওই দুটো ওষুধ আর ড্রপ দিয়েছে ব্যাস। তো ড্রপগুলো টাইম মতো দিয়ে দিচ্ছি। খাবার দাবারও বাছা খাবার আর কি, ডাক্তার তো সব কিছুই বলেছে খেতে, কোনো বারণ করেনি, তবুও আমরা বাড়ি থেকে আর কি একটু বাছা বাছা খাবার দেই, যেহেতু চোখের ব্যাপার অন্য কিছু না, চোখের ব্যাপারে একটু মানে বেছে খাওয়াই ভালো। তো শ্বশুরমশাই তো সব কিছুই খেতে চান, চাইলেই তো আর দেওয়া যাবে না, কয়েকদিন পর যখন একটু ভালো হবে তখন সব কিছুই খেতে পারবে। তো চলো সকালের আর কি বাইরে যেগুলো কাজ ছিল ওগুলো শেষ, এখন হচ্ছে চলে আসলাম আমি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে প্রথমে আমি বাসনগুলো মেজে আনলাম, তারপরে এই যে দেখো ভাতের মার। তো এই ভাতের মার বা ফ্যান তোমরা যাই বলো না কেন, আমি মারেই বলি। তো এই মারগুলো আমি ফেলে দেই না, রাতে হোক বা দুপুর টাইমে হোক, যে কোনো টাইমে এক টাইমে আমি রেখে দিই। রাতেরটা সকালবেলা আমি উঠে এই যে এখানে আমাদের এক চাই শাশুড়ি আছে, উনি ওনার গরু আছে, আমাদের তো গরু নেই, তো ওনাদের গরু আছে, তো উনি হচ্ছে ওইখানে একটা বালতি বা যে কোনো কিছু রেখে যায় যাতে ফ্যানগুলো আমি ওখানে রাখতে পারি, তো ওই জন্য উনি রেখে যায়। পরের দিন আমি রাতের ফ্যানগুলো পরের দিন আমি সকালবেলা ওইখানে ফেলাই দেয় বা দিনেরটা দিনে ওইখানে রেখে দিই, ফেলাই দিই না ওইখানে রেখে দিই আর কি। তো যাই হোক দেখো এখন আমি ওগুলো দিয়ে এসে বাসনগুলো মেজে আনলাম, আর এখন আমি বাসনগুলো গুছিয়ে রাখছি। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সকালবেলার বাজার আর কি। তো দেখো কী কী এনেছি, কেক নিয়ে এসেছি, তারপরে হচ্ছে কিশমিশ, বাদাম, তেল, তারপরে এখানে বাচ্চাদের জন্য আর কি কুড়কুড়ি, সদা পাতি যা আছে, তারপরে হচ্ছে এখানে চিকেন নিয়ে এসেছি, অনেক কিছুই নিয়ে এসেছি। আর বাইরে দেখো ওইখানে চালের বস্তা, আসলে চাল শেষ হয়ে গেছিলো, আর আমার শ্বশুরমশাই বাড়িতে পড়ে থাকায়, বিছনায় পড়ে থাকায় এগুলোকে সব আমাকে করতে হতো। আমি জীবনও মানে করিনি, বাজার গিয়ে বাজার করিনি, তো এখন দেখো বাড়ির বড় বা গার্জিয়ান যে পড়ে থাকে তারপরে হালটা কী অবস্থায় দাঁড়ায় সেটাই আজকে বুঝতে পারছি। এখন তো সব কাজ আমাকে এখন করতে হচ্ছে। তো চলো এখন দেখো এখানে আমি দোলায় চলে আসলাম, আসলে কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি ধুয়ে দিয়ে এখন দোলার মধ্যে শুকোতে দিতে এসেছি। আর এখানে দোলার আলু গাছগুলো দেখছো কী সুন্দর হয়েছে, দেখতে যে এত ভালো লাগছিল কী বলবো। এখন বাড়ি এসে দেখো আমি শুকেচের মধ্যে আর কি ঘর গুছিয়ে পেয়েছি। আসলে কালকে যে আমার ননদ আর আমার শ্বশুরমশাই একটা চেক আপ ছিল মাথা ভাঙায় ওখানে গিয়েছিলো, তো ওখান থেকে আনছে হচ্ছে বাদাম, তো বাদাম ওদের মনেই ছিল না। আমি ঘর গোছাতে গিয়ে দেখি যে বাদাম ওখানে আছে, তো আমি কয়েকটা আর কি বের করে নিলাম, বাদাম বের করে এখন আমার মেয়ে আর আমি কিছুটা খেয়ে নিলাম, আর এগুলো ঝাড়ু দিয়ে রেখে দিলাম।
আর এখানে দেখো আমি রান্না করবো হচ্ছে আজকে মুগ ডাল। মুগ ডাল আমাদের জন্য না, মানে আমাদের আমার শ্বশুর মশাইয়ের জন্য। আসলে কয়েকদিন ধরে উনি তো বাচ্চা খাচ্ছে, তো ওই মুগ ডালটা বেশি করে দেওয়া হচ্ছে, মুগ ডালটা নাকি খাওয়া যায়। তো কালকে যেমন দিয়েছি মুগ ডাল আর হচ্ছে তোমার বাদাম ভর্তা, আর আজকে করবো মুগ ডাল আর ধনিয়া ভর্তা। তো এই দুটো দিয়ে ওনার খাওয়া হবে। উনি তো খেতে চায় না, তবুও খেতে হবে। ওগুলো ছাড়া অন্য খাবার এখন দিব না, এক সপ্তাহ এক মাস যা, এক সপ্তাহ 10 দিন গেলে আবার খাওয়া যাবে। আর রান্না বান্না শেষ করে আবার একখানে যাব। কোথায় যাব সেটা তোমরা আজকের ভিডিওতে না কালকের ভিডিও অবশ্যই জানতে পারবে, কারণ আজকের ভিডিওটা একটু ছোট হয়েছে, ছোট করে দিয়েছি। এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, এই যে দেখো আমি বেরোনোর জন্য একদম গোছগাছ শুরু করে দিয়েছি, ব্যাগের মধ্যে সমস্ত জামাকাপড় ভরে নিয়েছি। আর এখন আমার এই যে মেন ইম্পর্টেন্ট জিনিস, যেটা এই যে বাক্সটা আমার যেটা লাগবে আমাকে, তো ওটা এখন লাস্ট আমি নিয়ে নিলাম। তো তোমরা ভাববে যে শ্বশুরমশাই অসুস্থ আবার কোথায় যাচ্ছে, তো শ্বশুরমশাই এখন একদমই ঠিক আছে, শুধু ওনাকে একটু খাওয়ার টাইম টাইম দিতে হয়, তো শাশুড়ি মা করে দিবে। তো আমি এখন চলে যাচ্ছি। আর আমার এই লুকটা দেখো, আমি একটা হচ্ছে কুর্তি পরেছি, ব্যাস আর কিছু না। এখন হচ্ছে যা নেওয়া নিয়ে আমার ভাই এসেছে, ভাইয়ের সঙ্গে চলে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।